পত্র জমা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, সন্ত্রাসের নামে প্রশ্ন চলছে। আজকে কাটোয়াতেই দেখছিলাম আমাদের কাটোয়ার একজন মহিলা, তিনি নমিনেশন দিতে গেছেন, আপনি অস্ত্র নিয়ে সেখানে বিডিও অফিসে দাঁড়িয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, অভিষেক ব্যানার্জি আসুক, এত বড় বড় কথা বলেছিলেন তিনি নাকি এসে জমা করিয়ে দিয়ে যাবেন, এত বড় বড় কথা বলেছিলেন, আজকে তার তো আসা উচিত। তিনি হাত ধরে নিয়ে গিয়ে একজন মহিলাকে বলা উচিত যে আপনার কোনো ভয় নেই, চলুন করিয়ে দিই। অ্যাকচুয়ালি এরা যা কথা বলছে এদের কাজের সঙ্গে মিল নেই, ওরা পুরো কুচবিহার থেকে উনি শুরু করেছেন দিনহাটা থেকে, মানে জনজোয়ারের মধ্যে জনলুট যাত্রা উনি করেছেন এবং লুটের ট্রেনিং দিয়ে এসেছেন, এবং সেই ট্রেনিংই আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আগামী দিনে আরো দেখব। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে মানুষ এখন লড়াইয়ের জন্য প্রস্তুত, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী লড়াইয়ের জন্য প্রস্তুত। আপনারা দেখবেন যে কালকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র ভারতীয় জনতা পার্টি জমা পড়েছে, এটা সবচেয়ে একটা মানে সিঁদুরে মেঘ দেখছে আজকে তৃণমূল, কারণ তৃণমূলের এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব মানে আকার নিয়েছে, একটা ভয়াবহ আকার, যে সেখানে কে মনোনয়নপত্র ফাইনালি জমা দেবে সেইটা নিয়ে গন্ডগোল চলছে। তো আমরা প্রস্তুত আছি, যেভাবে আমরা 2018 পঞ্চায়েত আমরা দেখেছি, 2019 দেখেছি, 2021 দেখেছি, এবারে পঞ্চায়েতে আমরা প্রস্তুত আছি। যত এরা সন্ত্রাস করবে তত বাংলার আপনাদের মাধ্যমে মানুষ দেখতে পাবে যে টিএমসির পুরো কঙ্কালের চেহারা ধারণ করেছে, কারণ এরা কোনো উন্নতি করেনি, শুধু দুর্নীতি করেছে। গন্ডগোলে দেখা যাচ্ছে সিভিল ভলেন্টিয়ার লাঠি নিয়ে রীতিমতো মারছে, এখানে যারা গেছে জমা দিতে মনোনয়ন তাদেরকে তাড়া করছে, এবং কুণাল ঘোষ বলছে যে সিভিক ভলেন্টিয়ার সমাজ সেবার জন্য থাকছে। এটাই তো সমাজ সেবা, লাঠি নিয়ে মানুষকে মারবে, মহিলাদের জামা কাপড় ধরে টানবে, মহিলাদেরকে হুমকি দেবে, বড় সমাজ সেবা করছে সিভিক ভলেন্টিয়াররা। এবং পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে যে এরা সিভিক ভলেন্টিয়ারদের নানা রকম প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে এদেরকে পঞ্চায়েতে নামিয়েছে, নাহলে পঞ্চায়েত এরকম ভাবে হঠাৎ করে কেউ ঘোষণা করে দেয় ভয় না পেলে? আজকে তো ভয় পেয়ে গেছে, এত জনজোয়ার যাত্রাতে এত গন্ডগোল হয়েছে, এই গন্ডগোলে দেখে দেখে ফেলেছে যে এই গন্ডগোল একটা বিশাল আকার ধারণ করছে, যত তারা দক্ষিণবঙ্গের দিকে তারা নামছিল, এবং দেখতে পেয়ে হঠাৎ করে মানে রাতোরাত তারা পঞ্চায়েত ঘোষণা করে দিচ্ছে, যাতে বিরোধীরা নমিনেশন জমা জানানো পর্যন্ত না দিতে পারে। মাত্র 4-5টা দিন রাখা হয়েছে জমা দেওয়ার জন্য, এটা কখনো হতে পারে? এটা কখনো সম্ভব? এবং এরা পরিষ্কার ভাবে পুরো মাসেল পাওয়ার দিয়ে পুরোপুরি ভাবে পঞ্চায়েতটা পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে চাইছে। কিন্তু একটা কথা বলে রাখি, মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ এবার নো ভোট টু টিএমসি, মানুষ এবার এইটা পুরোপুরি ভাবে মাথায় নিয়ে চলছে, এবং বাংলা যদি ঠিক মতো ভোট হয় তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা কিন্তু খুব খারাপ। নাটক নাটক, এটা তো লোকসভা ইলেকশন নয়, এরা খুব ভালোভাবে জানে পঞ্চায়েতটা আমাদের হাতে আছে, আমরা যা বলবো উঠতে বললে উঠতে বলবো, বসতে বললে বসতে বলবো, ওরা জানে সেটা, সেই জন্য এরা নাটক করছে। এগুলো ইলেকশন ঘোষণা করার পর কখনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়? সর্বদলীয় বৈঠক ডাকার পর তারপর ইলেকশন ঘোষণা হয়, সব এখানে উল্টো হচ্ছে, কারণ এখানে বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, পুরো আইন শৃঙ্খলা একজনই তার হাতের মুঠোয় নিয়ে রেখে দিয়েছে, পিসি আর ভাইপো দুজনে একসাথে মিলেই সরকারটাকে চালাচ্ছে। রাজ্যপাল বলেছেন যে কোন রকম মনোনয়নকে ঘিরে যেটা চলছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় গণ্ডগোল শুরু হয়েছে, রাজ্যপাল কড়া নির্দেশ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন যে কোন রকম গণ্ডগোল বরদাস্ত করা হবে না। হ্যাঁ, উনি আমাদের রাজ্যের অভিভাবক আছেন এবং ওনার কথাকে আমরা সম্মান করি, এবং উনি অভিভাবক হিসাবে বলেছেন, উনি দেখতে পেয়েছেন, উনি তো উনি যে জায়গা থেকে এসেছেন সেই জায়গায় তো ভোট একদম সুষ্ঠুভাবে পালন হয়, কোনো রকম কিছু বোঝাই যায় না যে ভোট হচ্ছে। আজকে উনি বাংলা এসে দেখতে পাচ্ছেন যে ভোটের নামে কিরকম প্রহসন চলে, সন্ত্রাস চলে, রাজ্যপালকেও এরা মানে বাজে কথা বলতে ছাড়ে না। রাজ্যপাল বুঝতে পেরেছে ওনার যদি এইরকম মানে ভাবে কথা বলে, অপমানজনক কথা বলে, তাহলে সাধারণ বাংলার মানুষের কি অবস্থা, উনি টিভির মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং ওনার ওনার কথা মতো যদি মানে তাহলে ভালো, রাজ্যপাল রাজ্যপালের ডিউটি পালন করছেন।